হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ এই মুহূর্তে দুই পক্ষের আইনজীবী কথা বলছেন আমরা চলে যাচ্ছি সেখানে উপস্থাপন করেছি যেহেতু শত শত হাজার হাজার গ্রেনেড ছোড়া হয়েছে অসংখ্য মানুষের বুকে গুলি ছোড়া হয়েছে টিয়ার সেলে অনেক মানুষ নিহত হয়েছে গুলিতে নিহত হয়েছে এই গুলিগুলো কীভাবে আসছে উনি কিভাবে রাষ্ট্রীয় দোষদের পৃষ্ঠপোষকতায় এই ধরনের ভূমিকা রেখেছেন এর জন্য ওনার এই রিমান্ডটা এই সময় অত্যন্ত জরুরি যার জন্যই বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষে আমরা যারা আইনজীবীরা সহযোগিতা করেছি তাদের বক্তব্য শুনে প্রসিকিউশনের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঠিক আছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ জি না 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 জি ওইটা আদালত এগুলো আপাতত আসলে এই মামলার বিষয় নিয়ে কথা হয়েছে থ্যাংক ইউ ভাই ইউ থ্যাংক ইউ ভাই